चिकित्सकों का दावा है कि विश्व में मौत के 5 प्रमुख कारणों में से वायु प्रदूषण भी एक है। इसमें वृद्ध और शिशु सर्वाधिक प्रभावित होते हैं। इसके चलते कई खतरनाक बीमारियां हो रही हैं। ACTS कोलकाता क्लीन एयर की ओर से पिछले दिनों एक कार्यक्रम का आयोजन किया गया। आइए सुनते हैं डॉक्टर सुमन मलिक, डॉक्टर संजीव घोष और डॉक्टर PK हाजरा ने क्या कहा। আমি একজন অঙ্কোলজিস্ট। আমাদের ওপিডিতে কিন্তু লাং ক্যান্সার আমরা দেখি। কলকাতা, একটু আগেই আপনারা শুনলেন যে কলকাতা হচ্ছে লাং ক্যান্সারের একটা হাব। কেন? এখানে হচ্ছে টোব্যাকো একটা প্রধান কারণ। টোব্যাকোর ইন্ডাস্ট্রির ক্যাপিটাল হচ্ছে ক্যালকাটা, দুঃখজনকভাবে। কিন্তু 50% পেশেন্ট আমরা যারা দেখি, যাদেরকে দেখি, তারা কিন্তু টোব্যাকো ইউজই করে না। তার একটা মূল কারণ হচ্ছে পলিউশন, যেটা আমাদের ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড যে 2009 যেটা আমাদের সেট করা হয়েছিল, তাতে 6 পয়েন্টকে রাখা হয়েছিল অ্যাজ এ ক্রাইটেরিয়া পলিউটেন্ট। তার মধ্যে পার্টিকুলেট ম্যাটার্স আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুটো জিনিস কলকাতা শহরে প্রচণ্ড হাই এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো প্রায় ক্রিটিক্যাল রেঞ্জে আছে, এই পার্টিকুলার দুটো জিনিস। এবং পার্টিকুলেট ম্যাটার্সের মধ্যে যেমন ডক্টর মল্লিক বললেন, less than 2.5 মাইক্রোমিটার পার্টিকেলসগুলো যেগুলো বেশি হ্যাজার্ডাস, সেগুলো অনেক বেশি মাত্রায় ঘটে। বেসিক্যালি এই পলিউশন যেটা হচ্ছে এভরিবডি ইজ এফেক্ট, উইল উই হ্যাভ সাম মিনস অ্যান্ড মেজার্স উই ক্যান স্টপ ম্যালেরিয়া ডেঙ্গু, বাট উই ক্যানট স্টপ এয়ার গেটিং ইন টু ইউর ব্রেন। সো হাউ ডু ইউ নো দ্যাট হাউ ইট এফেক্টস দ্য ব্রেন? All depends on the size. Like if you throw a big particle, it will get obstructed on the window. But if you throw a small particle, it will go farther. And definitely, the smaller the number, smaller the size, it actually reaches the smaller bronchioles and it clogs the whole